ডিস্ক্রিপটিভ সাইড অফ হিউম্যান নেচার, হিউম্যান হ্যাপিনেস, ক্যারেক্টার, তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট, এই অনেক রকম দিক আছে। তো হ্যাপিনেস নিয়ে কি গবেষণা হয়েছে, অনেক গবেষণা হয়েছে এখন, আর তার কি নতিজা, কি ফল, সেই সেই ফলটা আমরা একটু আলোচনা করব এখানে, তারপরে এগিয়ে যাব। সেলিগম্যানের কথা দিয়ে বলি, তো হ্যাপিনেস কিসে হয়, আবিষ্কারের আবিষ্কার এই হলো যে শেষ পর্যন্ত হ্যাপিনেস ইজ ইকুয়াল টু পি প্লাস ই প্লাস এম, এইচ ইজ ইকুয়াল টু পি প্লাস ই প্লাস এম। পিটা কি, এইচ মানে হ্যাপিনেস, তো পি মানে কি প্লেজার। আমরা প্রথমেই যখন হ্যাপিনেস সুখ চাই, সঙ্গে সঙ্গে সেই ইন্দ্রিয় সুখের দিকে, একটা কিছু সুন্দর খাওয়া দাওয়া, খাওয়া পরা, এন্টারটেইনমেন্ট, এই যে প্লেজার, তো এর থেকে হ্যাপিনেস হবে, এই এইভাবে আমরা ভাবি আর চেষ্টাও করি। আর সাইকোলজিস্ট সেলিগম্যান বলছেন ঠিকই, কিছুটা হ্যাপিনেস তো সেখান থেকে হয়, যেটা সেন্সরি প্লেজার থেকে। এই নিউ ইয়র্কই ধরুন, নিউ ইয়র্ক হচ্ছে বলছেন ফুড ইজ হেভেন, যে খাওয়া দাওয়া পছন্দ করে তার জন্য এটা একটা স্বর্গ, কারণ কি সারা পৃথিবীর কুইজিন এখানে। এই আশ্রমের কিছুটা দূরেই হচ্ছে ব্রডওয়ে, নিউ ইয়র্কের সবচেয়ে ম্যানহাটনের বিখ্যাত রাস্তা, সেখানে দু রকম জিনিস পাওয়া যাবে, তিন রকম, এক হচ্ছে খাবারের দোকান, সে ছোট ছোট রেস্টুরেন্ট, কিন্তু সারা পৃথিবীর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে খাওয়া দাওয়ারের যা যেমন ইচ্ছে সেই একটা। আর দেখা যায় যে প্রতিদিন সন্ধ্যাবেলা সারাদিন খেটে খেটে সন্ধ্যাবেলা, বিশেষ করে শনিবার রবিবার ভর্তি, নিউ ইয়র্কাররা খুব পছন্দ করে যে ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাবে, এটা একটা এখানকার কালচার। এই করোনা ভাইরাস এর সময় যেহেতু রেস্টুরেন্ট বন্ধ ছিল, ভেতরে ঢুকতে পারবে না, সব রেস্টুরেন্ট রাস্তার ধারে, রাস্তার ধারে সেই কাঠের একটা হাট তৈরি করার মতন করে সেখানে তারা সেখানে তারা ইয়ে করেছে, ওই খাওয়ার ব্যবস্থা করেছে, ভর্তি সবসময়। এই এক খাবার, আরেক হচ্ছে যে কাপড় জামা, এখানে ফ্যাশনের ইন্ডাস্ট্রির একদম চূড়ান্ত, তো বিভিন্ন রকমের ফ্যাশনের সেই দোকান, সেগুলো ব্রডওয়েতে ভর্তি। আরেক হচ্ছে যেটার জন্য ব্রডওয়ে বিখ্যাত, থিয়েটার। সবই দেখুন, কিন্তু বিভিন্ন লেভেলের সুখের ব্যবস্থা, প্লেজারের ব্যবস্থা, এই হচ্ছে একটা প্রথম ধাপ হ্যাপিনেস এর, যে প্লেজার। এর প্রবলেম আছে যে সেলিগম্যান উনি নিজেই দেখিয়েছেন, উনি যে কথাগুলোতে বলেছেন যে এখানে প্লেজার সিকিং এর অসুবিধাটা কি, ডিফেক্টটা কি, সেই কথাগুলো পড়লে মনে হবে সেই বেদান্তের কথা, বুদ্ধিজমের কথা তিনি বলছেন। বলছেন প্রথম কথা হচ্ছে এগুলো ক্ষণস্থায়ী, একটা কিছু খেলাম তার যে সুখটা হলো সেটা কিন্তু ক্ষণস্থায়ী, চলে গেল সেটা। আর তারপরে হচ্ছে বলছেন এগুলো হচ্ছে মানে একটা স্যাচুরেশন পয়েন্টে এসে যায়। আমরা ইকোনমিক্সে পড়েছিলাম ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যে প্রত্যেকটা ইউনিট অফ কনজাম্পশন কতটা স্যাটিসফ্যাকশন দেয় সেটা কিন্তু কমতে থাকে। একটা কেক খেলাম তার এতটা স্যাটিসফ্যাকশন, তার আরেকটা যদি খেতে চাই এত আনন্দ পেয়েছি, আরেকটা খাবো কিন্তু তাতে কম আনন্দ হবে, তৃতীয়টা খাবো আরো কম আনন্দ, চতুর্থটা খেলে আর কোনো আনন্দই নেই, যদি ফিফথ কেউ দেয় তখন হয়তো বমি পাবে আমার। তো সেই যে মার্জিনাল ইউটিলিটি কমতে থাকছে, এটা একটা প্রবলেম। ইন্দ্রিয় সুখের আরেকটা প্রবলেম, সেটা খাওয়া পরা যাই হতে পারে, যে কোনো যে কোনো এই প্লেজার। আরেকটা প্রবলেম হচ্ছে যে ওই একটুতে স্যাটিসফ্যাকশন হয় না, একবার খেয়ে নিলাম তাতে হয়ে গেল তা হবে না, আবার রিপিট করতে হবে, শুধু রিপিট সেই একই জিনিস, কিন্তু পরের বার রিপিট করলে অতটা স্যাটিসফ্যাকশন হবে না, আরো কম স্যাটিসফ্যাকশন হবে, আবার আরো বেশি দরকার, আরো ভ্যারাইটি দরকার, ডিফারেন্ট টাইপ দরকার। আমি টিভিতে একটা সিরিয়াল দেখলাম, আমার মনে হচ্ছে আমি আমি যে দেখেছি যা ছোটবেলায় আমাদের দূরদর্শনে যা টিভি সিরিয়াল আমরা হা করে দেখতাম, আজকালকার দিনের ছেলে মেয়েদের দেখালে তারা তো হাস্যকর মনে করবে, তারা একদম সে দেখতেই চাইবে না সেগুলো, তার কাছে একদম মানে একদমই সেগুলো খুব পুয়ার কোয়ালিটি মনে হবে। কোয়ালিটি বাড়াতে হবে ক্রমশ, এন্টারটেইনমেন্টের কোয়ালিটি বাড়তে বাড়তে, নালে আমার স্যাটিসফ্যাকশন হবে না। অ্যাডিক্টিভ, এই কিছুক্ষণ পরে সেটা ডিসস্যাটিসফাইং মনে হয়। সমারসেট মম, খুব বিখ্যাত যিনি নভেলিস্ট, বলেছেন যে ইফ ইউ সিঙ্গেল মাইন্ডেডলি চেজ প্লেজার, ভেরি সুন ইউ উইল ফাইন্ড নাথিং প্লিজিং এনিমোর। আমি যদি সুখের পেছনে, ইন্দ্রিয় সুখের পেছনে ছুটতে থাকি, আমি সারাক্ষণ সুখ চাই, ভোগ করতে চাও, সারাক্ষণ ভোগ করছি, ভোগ করতে করতে মনে হয় কিছুক্ষণ পরে মনে হবে একটা বিতৃষ্ণা, কোনো জিনিসেই আমার তৃপ্তি হচ্ছে না। এটা হচ্ছে প্লেজার সিকিং এর লিমিটেশন, অল্প সুখ হয়,
কিছুক্ষণের জন্য হয়, তারপরে সেই জিনিসটা সেরকম সুখ আর দেয় না, বেশি ভোগ করতে গেলে সুখটা কমতে থাকে, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, তারপরে আমার আরো বেশি দরকার, সেটা আরো ভ্যারাইটি দরকার, আরো সফিস্টিকেটেড লেভেলের সুখ, ইন্দ্রিয় সুখ ভোগ দরকার, এর এখানে কোনো তৃপ্তিকর ব্যাপার নেই। অ্যাডিক্টিভ, কেউ মদে কেউ ড্রাগে, এইসব দেশে এখন তো সরকার হার ছেড়ে দিয়ে ওই ম্যারুয়ানা এগুলোকে লিগাল করে দিয়েছে, আগে পুলিশ ধরতো এসে, এখন এই রাস্তায় বেরোলেই সন্ধ্যাবেলা সারাক্ষণ চারিদিকে ওই গন্ধ পাওয়া যাবে, স্মোকিং উইড, তো কিন্তু সেগুলো অ্যাডিক্টিভ, তাতে যে কি আলটিমেটলি সুখ হবে কেউ জানে না, আর শরীর খারাপ হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়। তো দিস ইজ দ্য, এটা লিমিট অফ প্লেজার, ফার্স্ট কম্পোনেন্ট অফ হ্যাপিনেস পি, তার লিমিট, লিমিট হচ্ছে এই হচ্ছে লিমিট, এ কিন্তু নতুন কথা নয়, শুধু বেদান্ত নয়, শুধু ভগবান বুদ্ধ নয়, যে কোনো স্পিরিচুয়াল প্যাথ, যে কোনো ধর্মে তারা কিন্তু দে হ্যাভ পয়েন্টেড আউট জাগতিক জড়বাদী ভোগের একটা লিমিটেশন আছে, সেটা পূর্ণ সুখ স্যাটিসফ্যাকশন হয় না, ফুলফিলমেন্ট হয় না, এই চিরকালেরই আমাদের অভিজ্ঞতা। যারা সবচেয়ে বেশি সুখ পেয়েছে, কেউ সম্রাট, কেউ সিজার, কেউ জার, তারাও কিন্তু ফুলফিলমেন্ট পায়নি। দ্বিতীয়, এই সেলিগম্যান বলছেন, সেকেন্ড কম্পোনেন্ট অফ হ্যাপিনেস ইজ এঙ্গেজমেন্ট, পি প্লাস ই, এঙ্গেজমেন্ট মানে আমার কাজে যে কাজটা আমি করি, সেটা আমার চাকরিও হতে পারে, আমার হবিও হতে পারে, আমার পেশা হতে পারে, নাও হতে পারে, কিন্তু যেটাতে আমি এঙ্গেজড, সেইটাতে যদি কেউ স্যাটিসফ্যাকশন পায়, সেটা যে কোনো কাজ হতে পারে, কেউ টিচার হতে পারে, ডাক্তার হতে পারে, বিজনেসম্যান হতে পারে, অ্যাক্টর হতে পারে, প্রফেসর হতে পারে, তাতে যদি আমি সুখ পাই, সেটা যদি স্যাটিসফাইং হয় আমার জন্য, সেই স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন ইন ওয়ার্ক, এঙ্গেজমেন্ট গিভস ইউ মোর হ্যাপিনেস দেন প্লেজার। হ্যাপিনেস আর প্লেজার কিন্তু এক নয়, আর প্লেজার থেকে বেশি সাস্টেনেবল হ্যাপিনেস অ্যান্ড মোর ফুলফিলিং, পূর্ণতা আমরা অনুভব করি আমাদের এঙ্গেজমেন্টে। এখন সবাই চাকরিতে নিজের পেশাতে হয়তো আনন্দ পায় না, সেটা আনফর্চুনেট, দ্যাট উই আর ফোর্স টু ডু থিংস ইন লাইফ উইচ উই মে নট অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু ইফ ইউ গিভেন দ্য ফ্রিডম, কিন্তু যারা পায়, দোজ আর লাকি, তার জন্য মানুষে আবার করে কি, পেশার সঙ্গে সঙ্গে একটা হবি রাখে, একটা এঙ্গেজমেন্ট, যেটাতে কিন্তু তাদের ফুলফিলমেন্ট হয়। এই প্লেজার আর এঙ্গেজমেন্টের তফাৎটা কেমন, একজন হয়তো ক্রিকেট খেলা দেখছে টিভিতে, আরেকজন পাড়াতে গিয়ে বাইরে মাঠে গিয়ে ক্রিকেট খেলছে, এখন যে খেলা দেখছে সে খেলার মানটা অনেক উঁচু, সে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে খেলা খেলা হচ্ছে, সে অনেক উঁচু লেভেলের খেলা দেখছে, কিন্তু কিন্তু সে যদি নিজে গিয়ে খেলে সেইরকম হয়তো খেলতে পারবে না, সেই মানে ধারের কাছে নয়, কিন্তু তার হ্যাপিনেস, তার তার যে ফুলফিলমেন্ট অনেক বেশি হবে, যেহেতু সে এঙ্গেজ। টিভিতে দেখা হচ্ছে প্যাসিভ কনজাম্পশন, নিজে গিয়ে খেলাটা হচ্ছে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, তাতে কিন্তু ফুলফিলমেন্ট বেশি হয়, এটা সেলিগম্যান বলছেন। তা যে কাজের মধ্যে ফুলফিলমেন্ট আনার একটা সুখ প্রাপ্তির চেষ্টা করা উচিত, আমার যে আমি যে কাজগুলো করছি সেটা যে কোনো কাজ হতে পারে, সে রান্না করা, অনেকে রান্না করাতে আনন্দ পান, স্বামী বিবেকানন্দ নিজেই আনন্দ পেতেন রান্না করে অন্যদের খাওয়াতে, তো এঙ্গেজমেন্টে হ্যাপিনেস হয়, তারও একটা লিমিটেশন আছে। তার থেকে বেশি হ্যাপিনেস আরেকটা আছে, তাকে বলছেন সেলিগম্যান এম, এম হচ্ছে মিনিং ইন লাইফ, পারপাস ইন লাইফ, একটা এমন কিছু কাজ যেটা উইচ আই ফাইন্ড ভেরি মিনিংফুল, অনেক সময় হয় অন্যদের জন্য করলে তাতে একটা হ্যাপিনেস আসে। স্বামী বিবেকানন্দ বলছেন, আনসেলফিশনেস ইজ মোর পেইং বাট ইট টেকস ম্যাচিউরিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে নিঃস্বার্থভাবে অন্যদের জন্য করা, তাতে কিন্তু সুখ, শান্তি, ফুলফিলমেন্ট, পূর্ণতা অনেক সহজে পাওয়া যায়, কিন্তু এটার জন্য একটু ম্যাচিউরিটি দরকার। আমাদের স্বাভাবিকভাবে মনে হয়, অ্যান্ড লজিক্যালি অলসো, আমি নিজের জন্য করলে আমি খুশি হব, আমি অন্যর জন্য করলে আমি কি করে খুশি হব, এটা তো লজিক, আমি নিজেকে খুশি করতে চাই, আমি নিজেকে সুখ দিতে চাই, অথবা নিজের জন্য করি, খাওয়া দাওয়া টাকা পয়সা বন্ধু বান্ধব সব নিজের জন্য, তাতে আমি সমৃদ্ধ হব, সুখী হব, এটা হয় না জীবনে, কিন্তু এটা বুঝতে সময় লাগে। অন্যের জন্য করতে গেলে কিন্তু সেই জিনিসটা, সেই যে পূর্ণতা আমি খুঁজছি, সেটা চট করে পাওয়া যায়। সে স্বামীজি বলছেন, টেক্স ম্যাচিউরিটি টু আন্ডারস্ট্যান্ড দিস, দ্যাট সেলফলেসনেস, আনসেলফিশনেস ইজ মোর পেইং। এটা যখন আমি পড়লাম, আমার মনে হয়েছিল যে আমাদের যে স্ট্রাকচার অফ ভ্যালিউজ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এর মধ্যে কিন্তু এই প্লেজার, এঙ্গেজমেন্ট আর মিনিং
মোটামুটি আমরা মিলিয়ে দিতে পারি কাম, অর্থ আর ধর্মের সঙ্গে। আপনি ভেবে দেখবেন একটা, আমি বেশি নিয়ে বলছি না, আমার আসল সাবজেক্টে পরে আসছি, যে কাম, অর্থ আর ধর্ম। কাম মানে প্লেজার, তার থেকে কিছু সুখ হয়, তার লিমিটেশন আছে। অর্থ লিটারেলি টাকা পয়সা, কিন্তু ইট মিনস অল কাইন্ডস অফ এঙ্গেজমেন্ট ইন লাইফ, আমার সার্চ ফর সাকসেস অ্যান্ড ফুলফিলমেন্ট থ্রু জব, যে কোনো ভাবে সোসাইটিতে আমি সাকসেস অ্যাটেন করছি, দ্যাট ইজ, সেটাকে আমি অর্থ বলতে পারি, এঙ্গেজমেন্ট। আরো একটু টেনে টুনে ওই ধর্মের সঙ্গে মিনিং ইন লাইফ, ইউজুয়ালি এথিক্যাল মরাল মিনিংফুল লাইফ, সেটা ধর্মের একটা ইন্টারপ্রিটেশন, আমরা মিলিয়ে দিতে পারি। অতএব এই যে আমাদের স্ট্রাকচারটা, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি সায়েন্স অফ হ্যাপিনেস। এটা এমন নয় যে শাস্ত্র বলে দিচ্ছে তোমাকে এগুলোকে পার্সিউ করতে হবে, তোমার জীবনে এই হচ্ছে লক্ষ্য, শাস্ত্র বলছে, তার জন্য নয়। এ বলছে যে তোমার লক্ষ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি করা, অতএব আমি বলে দিচ্ছি কিভাবে আনন্দ প্রাপ্তি করতে পারো, একটা কামের দ্বারা, একটা অর্থের দ্বারা, একটা ধর্ম। আর কখনই আমরা বলি না যে আগে প্লেজার, তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে মিনিং। প্রথমে আমরা বলি ধর্ম, সেই ওই ধর্মের ভিত্তিতে কাম আর অর্থ। ধর্ম লিমিটস, ডিফাইন্স যে সাস্টেনেবল পার্সুট অফ প্লেজার অ্যান্ড সাকসেস কি করে হতে পারে। যাই হোক, এবার আমি আসল বিষয়ে আসি, যে অধ্যাত্ম জীবনে বেদান্ত দর্শন শাস্ত্র, আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র এই বিষয়ে কি বলে, যে ঠাকুর বলেছিলেন এক, সেটার পেছনে যতগুলো শূন্য লাগাবে তার ভ্যালু বাড়তে থাকবে, কিন্তু ওই এক ছাড়া যতগুলো শূন্য জোগাড় করবে তার কোনো শেষ পর্যন্ত ভ্যালু থাকবে না। তো এই যে আমরা সব আলোচনা করছি, শেষ পর্যন্ত আমাদের ঋষি মুনিরা দেখেছেন এগুলো সব শূন্যের ক্যাটাগরিতে পড়ে। এগুলো যতগুলোই আমরা, সেই অর্থই বলুন, কামই বলুন, আর ধর্ম যদি সকাম ধর্ম হিসেবে বলি আমরা, তাতে কিন্তু সেই লিমিটেশন তার আছে, সে একদিন মনে হবে কিছুই পেলাম না। তো একটা কি, সেই একটা কি আর সেটাকে কি করে পাওয়া যায়, এই হচ্ছে যে আসল সায়েন্স অফ হ্যাপিনেস। আজকের বক্তব্যের কথা হচ্ছে যে ওই দ্য সার্চ ফর দ্যাট ওয়ান। আমাদের বেদান্ত বলেন যে আমাদের আসল স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দ, আমাদের আত্মা, মানে আমাদের, আমার স্বরূপ যেটা, ইট ইজ ইটার্নাল এক্সিস্টেন্স, আমার সেই জন্ম নেই, মৃত্যু নেই, সেই সৎ স্বরূপ, আর ইটার্নাল কনসিয়াসনেস, যে চৈতন্য, শুদ্ধ চৈতন্য, সেটাই আমার আত্মা। এবং যেটা আমাদের আজকে যেটা খুব প্রযোজ্য, সেটা হচ্ছে আনন্দ স্বরূপ, আত্মাই হচ্ছে আনন্দ। মানে আমি পূর্ণতা খুঁজছি, কিন্তু আমি যা খুঁজছি সেটা কিন্তু আমার মধ্যেই আছে, আমি সেটা, যে পূর্ণতা আমি খুঁজছি আমি কিন্তু সেই পূর্ণতাটাই। আমি উল্টো দিকে খুঁজছি, আমি অনাত্মাতে খুঁজছি, আমি আত্মা এবং আমি খুঁজছি আমার পূর্ণতা কোথায়, বাইরে, সেটা ইন্দ্রিয় ভোগেই হোক, রিলেশনশিপে হোক, সাকসেসে হোক, সেটা কামে হোক, অর্থে হোক, কিংবা আরো মিনিংফুল একটা ধার্মিক জীবনযাপনে হোক, আই এম ট্রাইং টু ফাইন্ড হ্যাপিনেস আউটসাইড। কোনোটাই ভুল নয়, কিন্তু ওই পূর্ণতাটা কিন্তু সে বাইরে নেই, যেহেতু ভেতরে আছে, সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তের দাবি যে ভেতরে আছে, অতএব বাইরে খুঁজে পাবে না, সেটা ভেতর থেকে প্রকাশ হতে হবে। এখন এই এই যে ভেতরে আমার আনন্দ আছে, আমার আনন্দ স্বরূপ ভেতরে, এর কোন যুক্তি আছে, এটা কি করে আমরা বুঝব? তো উপনিষদ তো বলে যে আনন্দম ব্রহ্ম, আমার আমার স্বরূপই হচ্ছে আনন্দ, কথাটা ভালো খুব, কিন্তু এটার যুক্তি কোথাও আছে? একটা আমি পেলাম পঞ্চদশীতে, অদ্বৈত বেদান্তের বিখ্যাত একটি প্রকরণ গ্রন্থ, সেই পঞ্চদশীর প্রথম অধ্যায়তে বিদ্যারণ্য মুনি দুটি শ্লোক, খুব সুন্দর দুটি যুক্তি দিচ্ছেন, এটা আমি কখনো অন্য জায়গায় দেখিনি। যে যুক্তিটা কি, যে আমার আত্মাই, আমি হচ্ছে আনন্দ স্বরূপ, তো আত্মাই হচ্ছে আনন্দ, মানে নিত্য আনন্দ এবং পরমানন্দ। আত্মা যে আনন্দের সোর্স, এটা কখনো অন্য অন্য জিনিস, যেমন কখনো আনন্দ দেয়, কখনো আনন্দ দেয় না, কখনো সুখ দেয়, কখনো সুখ দেয় না, আমি দেখছি যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, কিন্তু আত্মা ওইরকম নয়, আত্মা সবসময় সুখের উৎস, নাম্বার ওয়ান ক্লেম, এটা কোন যুক্তি দিয়ে বোঝাবেন? নাম্বার টু, শুধু আত্মা সেই সুখের সোর্স তা নয়,
ম্যাক্সিমাম সুখ আমরা আত্মার থেকেই পাচ্ছি। আত্মাই হচ্ছে দ্য সোর্স অফ দি হাইয়েস্ট ব্লিস, কন্টিনিউয়াস ব্লিস, হাইয়েস্ট ব্লিস, দুটো আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট এটা আমি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। এটা ফার্স্ট চ্যাপ্টারের 8th ভার্স, চ্যাপ্টার 1 শ্লোক 8। বিদ্যারণ্যমুনি বলছেন, ইয়াম আত্মা পরানন্দঃ পরপ্রেমাস্পদম যতঃ মানভুবম হি ভূয়াসম ইতি প্রেমাত্মনীক্ষ্যতে। এই আমাদের আত্মা হচ্ছে চিরকালের জন্য, এটা হচ্ছে পরমানন্দের সোর্স, এটা হচ্ছে পরমানন্দ স্বরূপ। কেন, কি করে বুঝবো এটা আমরা? এখানে লজিকটা এরকম একটু, এটাকে ইউ হ্যাভ টু ফলো, ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ আর্গুমেন্ট, যে যে জিনিসটা আমাদের সুখ দেয় সেটাকে আমরা চাই। স্টেপ 1, যা আমাদের সুখ দেয়। আমি একটা দোকানে গেলাম, এই জিনিসটা আমার ভালো লাগলো, আমাকে এটা সুখ দিচ্ছে, আমাকে হ্যাপিনেস দিচ্ছে, সেটাকে আমরা চাই, সেটাকে আমরা জোগাড় করার চেষ্টা করি। জিনিস যদি আমাকে সুখ দেয় সেটাকে জোগাড় করলাম, সুখ দিচ্ছে আমাকে, সেটাকে আমি রাখার চেষ্টা করি, আরো বাড়ানোর চেষ্টা করি, রক্ষা করার চেষ্টা করি। আর যে জিনিসটা আমার সুখ দিচ্ছে না, হয়তো এমন হতে পারে একটা জিনিস কিনলাম, কিছুদিন পরে সেই জিনিসটা আমাকে আর আর ভালো লাগছে না, ওই হয়তো মোবাইল ফোনের নতুন মডেল এসে গেছে, সেটাই আমি চাই, এটা আর চাই না আমি, তখন আমি কি করি, সেটাকে আমি বিদায় করার চেষ্টা করি, আই ট্রাই টু গিভ ইট আপ। তো যে জিনিসটা আমায় সুখ দিচ্ছে সেটাকে আমি জোগাড় করার চেষ্টা করি, আর যে জিনিসটা সুখ দিচ্ছে না সেটাকে আমি বিদায় করার চেষ্টা করি। সেটা যদি আমার কাছে না থাকে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যদি এসে থাকে সেই জিনিসটা, সেই জিনিসটা সেটা একটা ব্যক্তি হতে পারে, সেটা একটা কাজ হতে পারে, জায়গা হতে পারে, খাবার হতে পারে, গ্যাজেট হতে পারে, সেটাকে আমি বিদায় করতে চাই যদি আমার সুখ না দেয়। এবার উল্টো লজিকটা দেখুন, যদি একটা এমন জিনিস থাকে যেটাকে আমি কখনো বিদায় করতে চাই না, যেটাকে আমি সবসময় রাখতে চাই, তার মানে কি, সেটা আমাকে কখনো দুঃখ দেয় না, সেটা আমাকে সবসময় সুখ দেয়। আই উইল রিপিট দ্য লজিক এগেইন, যে যে জিনিসটা আমার সুখ দেয় সেটাকে আমরা আনতে চাই, রাখতে চাই, জোগাড় করতে চাই, যে জিনিসটা দুঃখ দেয় সেটাকে আমরা বিদায় করতে চাই, এড়িয়ে যেতে চাই। সেটা তো ঠিক, সবাই জানে। এবার উল্টোটা দেখুন, যদি একটা এমন জিনিস থাকে যেটাকে সবসময় আমরা রাখতে চাই আর কখনোই বিদায় করতে চাই না, তার মানে সেই জিনিসটা আমাকে চিরকাল সুখ দিচ্ছে। এটা যদি বোঝা হয়ে থাকে, এবার নেক্সট স্টেপে যাই, তখন বলছেন যে নিজের দিকে দেখো, এই যে আত্মা, আমি নিজে, আমি কখনোই বলি না যে লেট মি নট বি, আমি মরে যাই, আমি থাকবো না, আমি বরং উল্টো আমি বলি ভূয়াসম, লেট মি বি, আমি বাঁচতে চাই, আমি থাকতে চাই, লেট মি বি, আমি যে মরতে চাই না, আমি থাকতে চাই। এটা কিন্তু লক্ষণ যে আমি আমার নিজস্ব যে সেলফ, দ্যাট ইজ দ্য সোর্স অফ হ্যাপিনেস। কারণ লজিকটা কি, যেটাকে আমি রাখতে চাই সেটা আমার সুখের কারণ, যদি একটা জিনিসকে আমি বিদায় না করতে চাই তাহলে সেটা আমার সুখের কারণ, সেটা আমার দুঃখের কারণ নয়। এবার আমি নিজেকে কখনো বিদায় করতে চাই না, আমি নিজেকে সবসময় প্রিজার্ভ করতে চাই, রাখতে চাই। কেউ বলবে, আচ্ছা তাহলে তো মোস্ট অবভিয়াস অবজেকশন সুইসাইড, যদি কেউ মরতে চায়। কিন্তু সেটা দেখুন, সুইসাইড যে কারণ সবসময় কিন্তু আগন্তুক, কেউ তার অনেক শরীরে কষ্ট, সে বলছে আমি আর বাঁচতে চাই না, বড্ড কষ্ট বাবা, মরে যেতে চাই, এরকম আমরা শুনি। কিন্তু তাকে যদি বলা হয় তোমার শরীরে কষ্ট সব সরিয়ে দেওয়া হবে, তারপরেও কি তুমি মরতে চাও? না, আমার অনেক ঋণ হয়ে গেছে, অনেক লোন, আমি কি করে এটাকে শোধ করবো জানি না, আমি সুইসাইড করছি। তাহলে সুইসাইড করাটা কি উদ্দেশ্য, নাকি লোনটা সে চায় না? যদি বলে দেয় তোমার লোনটাকে মাফ করে দেওয়া হবে, তাহলে সুইসাইড করবে? না। অতএব আমার নিজের স্বরূপ, আমি নিজেকে, কোয়াইট অ্যাপার্ট ফ্রম এক্সটার্নাল থিংস, নিজেকে কখনো আমি ঘৃণা করি না। বাইরের থেকে কোনো আগন্তুক একটা ফ্যাক্টর এলে তখন আমার চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়, কিন্তু অ্যাজ সাচ আমার আত্মা, মানে আমার যে নিজের স্বরূপ, আমি আমি আমাকে কখনো আমি চাই না যে আমি শেষ হয়ে যাই, আমি নিজেকে কখনো চাই না যে আমি না থাকি, বরং আমি চাই যে আমি থাকবো, আমি থাকবো, আমি কখনো যাতে মরে না যাই, আমি যাতে শেষ না হয়ে যাই। এটা হচ্ছে দ্য আর্গুমেন্ট দ্যাট, তাহলে আমি নিজের কাছে সুখের সোর্স, কন্টিনিউয়াস সুখের সোর্স, আর্গুমেন্ট নাম্বার 1, ভেবে দেখার মতন, ইন্টারেস্টিং। দ্বিতীয়, আচ্ছা সুখের সোর্স তো হতে পারি, কিন্তু ম্যাক্সিমাম সুখ কি নিজের থেকে পাই না বাইরের থেকে পাই?
সেখানে বিদ্যারণ্য বলছেন ম্যাক্সিমাম সুখ তুমি নিজের থেকে পাও, বাইরের থেকে না। কি করে? এখানে শ্লোকটা দেখুন, এটা হচ্ছে 9 নম্বর শ্লোক। তত্র প্রেমাত্মার্থমন্যত্র, নো এটা ভুল হলো, তত্ প্রেমাত্মার্থমন্যত্র নৈবম অন্যার্থমাত্মনঃ অতস্তত্ পরমম তেন পরমানন্দতাত্মনঃ। কি বলতে চান? এখানে লজিকটা একটু বুঝতে হবে যে কোন জিনিসটা বেশি সুখ দেয়, যেটার জন্য অন্য জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটা আমাকে বেশি সুখ দেয়। তার মানে কি? একজন একটি বাবা কিংবা মা তাদের সন্তান, সেই সন্তানের যে খেলনা তাকে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে? সিলি, অবভিয়াসলি যে তার ছেলে কি মেয়ে তাকে বেশি ভালোবাসে, খেলনাকে তো বেশি ভালোবাসে না। খেলনাটাকে কেন ভালোবাসে? যেহেতু এটা আমার আমার ছেলের, মাই বয়স টয়েস অর মাই গার্লস টয়েস, আমার আমার ছেলে কিংবা মেয়ের খেলনা, তার জন্য আমি ভালোবাসি। যেহেতু ছেলে কিংবা মেয়েকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, তার জন্য ওই খেলনাটাকে ভালোবাসি। তো যেটার জন্য অন্যটাকে ভালোবাসা হয়, আমি এর জন্য বি কে ভালোবাসি কিন্তু এ কে বেশি ভালোবাসি, তাহলে কোনটা আমাকে বেশি সুখ দিচ্ছে? আমাকে এ বেশি সুখ দিচ্ছে, এখানে আমার ভালোবাসা বেশি, আর বিটা সেকেন্ডারি বিকজ এটা এর জন্য। এ হচ্ছে সন্তান আর বি হচ্ছে খেলনা। সন্তান আমাকে বেশি সুখ দিচ্ছে, তাই জন্য আমি সন্তানকে বেশি ভালোবাসি, আর খেলনাটা কম সুখ দিচ্ছে, ওটা সন্তানের জন্য। তো এই দিস ইজ দ্য লজিক, যার জন্য যেটা করা। এবং এটা বোঝার জন্য খুব সহজ কথা, এটা একটা ঘটনা, এটা একটা গল্প, যে একটি ছেলে, সে খুব বড় মাল্টি ন্যাশনাল চাকরিতে কোম্পানিতে চাকরি করে। তো সে বললো যে না, আত্মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবকিছু আত্মার জন্য, তা নয়, কারণ কি, আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, আমার যে নতুন চাকরি হয়েছে আমার খুব উৎসাহ, খুব ইন্টারেস্ট। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা তুমি কাজটাকে ভালোবাসো, কাজের জন্য? হ্যাঁ। তাহলে তোমাকে সেই যে বিরাট পে প্যাকেট সেটা দেওয়া হবে না, তুমি শুধু কাজটা করে যাবে। না, তা কি করে হয়, আমি পে প্যাকেটটা না পেলে হয়? আচ্ছা, তোমাকে যদি চয়েস দেওয়া হয়, তুমি কাজটা কিংবা পে প্যাকেট দুটোর মধ্যে তুমি কোনটাকে চুজ করবে? একটা তুমি পাবে, হয় কাজটা করবে, কোনো পেমেন্ট দেওয়া হবে না, কিংবা কাজ করবে না কিন্তু পেমেন্টটা তোমাকে দেওয়া হবে, পুরো পে প্যাকেটটা তোমাকে এমনি দিয়ে দেওয়া হবে। সে বললো না না, তাহলে ঠিক আছে, পে প্যাকেটটাই আমি নেবো। অতএব আমি পে প্যাকেটের জন্য কাজটাকে ভালোবাসি। এখানে আমি হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার আর হার্ড হেডেড, আমি আলটিমেটলি যদি আমাকে চাপ দেওয়া হয় চুজ করার জন্য, আমি পে প্যাকেটের জন্য কাজটাকে ভালোবাসি। যদি বলা হয় আচ্ছা পে প্যাকেটটাকে তুমি তাহলে শেষ পর্যন্ত ভালোবাসো, হ্যাঁ, তা কি সত্যি? যদি বলা হয় তোমাকে অতটা টাকা দেওয়া হলো কিন্তু তুমি একেবারেই খরচ করতে পারবে না, একেবারেই খরচ করতে পারবে না, টাকাটা শুধু দেওয়া হলো, তোমার নামে রইলো কিন্তু কোনো খরচ হবে না, না না, তা কি করে হয়? আমি তো ওটাকে খরচ করতে চাই, ওটাকে ব্যবহার করে আমি কেনাকাটা করতে চাই, আমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য, তাদের জন্য আমি খরচ করে অনেক কিছু কেনাকাটা করব, আর সেই জন্য ওদের জন্য আমার ভালোবাসে, আমি ভালোবাসি টাকাটাকে, শুধু টাকাটা টাকার জন্য নয়, টাকাটা যেটা আমাদের ফ্যামিলিকে যা দিতে পারে তার জন্য আমি ভালোবাসি, তাই? হ্যাঁ, তাই। তো তাহলে এমন হোক যে তুমি খরচ করতে পারবে, টাকাটা দেওয়া হলো খরচ করতে পারবে, কিন্তু ওই ফ্যামিলির কেউ তোমার হবে না, তোমার স্ত্রী নয়, তোমার সন্তান নয়, তোমার বাবা মা নয়, অজ্ঞাত লোকের জন্য খরচ হবে তোমার টাকাটা, রাজি আছো? না না না, সেটা কি করা হবে, যারা আমার সম্পর্কে যারা আছে তাদের জন্য আমি খরচ করতে চাই। এই দেখুন, শেষ পর্যন্ত আমারই এসে টিকলো, আরম্ভ হয়েছিল মাল্টি ন্যাশনাল চাকরি দিয়ে, সেখান থেকে গেল টাকায়, সেখান থেকে গেল রিলেশনশিপে, বাবা মা ছেলে স্ত্রী পুত্র সব, সেখান থেকে শেষ পর্যন্ত আমার। অতএব এখানে বলছেন আমার জন্য এই স্ত্রী পুত্র এরা ভ্যালুয়েবল, স্ত্রী পুত্রের জন্য এই জিনিসপত্র গুলো ভ্যালুয়েবল, জিনিসপত্রের জন্য টাকাটা ভ্যালুয়েবল, এই টাকাটার জন্য চাকরিটা ভ্যালুয়েবল। এবার কোনটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? চাকরিটা কি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, না টাকাটা বেশি আনন্দ দেয়, নাকি যে টাকা থেকে যে জিনিসগুলো কিনছি সেগুলো আনন্দ দেয়, নাকি আমার স্বজন যারা স্ত্রী পুত্র যারা তারা আমাকে আনন্দ দেয়? মানতে হবে যে সবচেয়ে কম ডিস্ট্যান্ট হচ্ছে যে চাকরিটা, কাজটা, তারপরে টাকাটা, তারপরে টাকার যে পারচেসিং পাওয়ারটা, তারপরে হচ্ছে যে আমার যে রিলেটিভরা,
তার উপরে আমরা সেদিকে নজর দিই না, আমি যার জন্য এসব হচ্ছে। অতএব আত্মাটাই আত্মার জন্য ত্রিপুত্রতে আনন্দ, ত্রিপুত্রের জন্য জিনিসপত্রতে আনন্দ, জিনিসপত্রের জন্য টাকাতে আনন্দ, টাকার জন্য কাজে আনন্দ, সবচেয়ে বেশি আনন্দ আত্মাতে। তাহলে এই লজিকটা ভেবে দেখুন, এখানে বিদ্যারণ্য স্বামী বলছেন তৎ প্রেম আত্মার্থমান্যত্র, সেই ভালোবাসাটা কিন্তু শেষ পর্যন্ত আত্মার জন্যই, আর আত্মা কোনো জিনিসের জন্য নয়, আত্মা মানে আমার সেলফ। এখানে সেলফিশ হতে বলছে না, এখানে আত্মার আসল স্বরূপ কি পরে দেখা যাবে, যে আত্মা আমার মধ্যে সবাইকার মধ্যে। অতএব এখানে আত্মার একত্বের কথাই বলা হবে, একটা শরীর মন আত্মা তা নয়। কিন্তু